হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেশের সিকিউরিটি, তোমার সিকিউরিটি, আমাদের সিকিউরিটি, সাথে সাথে ব্যাংক সিএসপি বা এইপিএসএ যে ফিজিক্যাল ভেরিফিকেশান, লোকেশন ক্যাচ করা, ঠিক মোবাইল সিমের ক্ষেত্রেও এজেন্টদের ক্ষেত্রে, সেলারদের ক্ষেত্রে লাইসেন্সিং সিস্টেম এবং লোকেশন ট্র্যাক করা বা ফিজিক্যাল ভেরিফিকেশান সিস্টেমটা আসতে চলেছে। মোবাইল সিম নেয়া, রাখা, ডিসকানেকশন, মোবাইলের প্রত্যেকটা পার্টে, মোবাইল সিমের প্রত্যেকটা পার্টের ওপরে নতুন নিয়ম লাগু হয়ে গেছে। 1 অক্টোবর থেকে সেটা একদম ইমপ্লিমেন্ট হয়ে যাবে। সেটা কি দেখতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। মোবাইল সিম এইপিএস বা ব্যাংক সিএসপি বিজনেসের একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, আমরা আগের ভিডিওতে বলেছি, আই বাটনে দিয়ে দেবো। সাথে সাথে বিভিন্ন কোম্পানি, এইপিএস হোক বা ব্যাংক সিএসপির কথা বলবো না, এইপিএস টাইম টু টাইম এনপিসিআই আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হয়েছে বিভিন্ন নিয়ম। ঠিক তেমনই মোবাইল সিম বিক্রেতা যারা ডিলার, তারাও কিন্তু এই নিয়মগুলো মানতে বাধ্য হচ্ছে, হবে, এবং দেশের তোমার সিকিউরিটির জন্য, ফ্রড কার্যকলাপ রোকার জন্য এটা খুব জরুরি। সেগুলো কি আমরা আলোচনা করব। সাথে সাথে আমাদের যে নতুন কনসেপ্ট, প্রত্যেক পিনকোডে অন্তত একজন আমাদের টিমের থাকবে পুরো পশ্চিমবাংলায়, এবং কীভাবে আমরা সতর্কভাবে ডোমিনেটিং পাওয়ারের থেকে, কোনো কোম্পানির থেকে ভালো সার্ভিস তোমাদেরকে দেওয়াবো, তোমাদেরকে টোটাল সাপোর্ট করা হবে, এই নিয়ে আজকের আলোচনা আবার করব। একটা ভিডিও আগেই আমরা আলোচনা করেছি, আবার করব। বন্ধুরা, সিম একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট এখন হয়ে গেছে। মোবাইল ফোন সিম এর মাধ্যমে, মোবাইল ইন্টারনেট ইউজ করো, যাই করো, তোমাকে কিন্তু নিতে হবে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন জারি করেছে, যেটা প্রত্যেক ডিলারকে, প্রত্যেক মোবাইল অপারেটরকে, সিম প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, এয়ারটেল, ভোডাফোন, জিওর মতো কোম্পানি, তাদেরকে মানতে হবে। তাদের মাধ্যমে ডিলারদের উপরে ইমপ্লিমেন্ট করা হয়েছে। কেন করা হয়েছে তা নিয়েও কথা বলবো। ঠিক যেরকমটা এনপিসিআই আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী প্রত্যেকটা এজেন্টকে ফিজিক্যাল ভেরিফিকেশান করানোর জন্য কোম্পানিকে বাধ্য করছে, আর কোম্পানি এই সুযোগে, এইপিএস কোম্পানি বিভিন্ন ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটারদের লাথি মেরে তাদের নিজেদের আন্ডারে নিয়ে নিয়েছে। অনেক কোম্পানি বলেও ফিজিক্যাল ভেরিফিকেশান করাচ্ছে না, করালেও ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটারদের পরিশ্রমের ফলটা কোম্পানি একা খাচ্ছে বা বিভিন্ন মনোপলি করছে। এখানেই আসবে আমাদের নতুন কনসেপ্টের সুযোগ সুবিধা, টোটাল সাপোর্ট। প্রত্যেক পিনকোডে একজন করে অন্তত আমাদের টিম ভেবেছি, দেখা যাক ইমপ্লিমেন্ট করা যায় কি না। টেলিকমিউনিকেশন কোম্পানি, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন সিম যারা বিক্রি করে, অ্যাড্রেস যেখানে দোকান থাকবে সেখানকার লোকেশান নিয়ে ইকিউআইসির টাইমে, মানে ডিলারশিপের নেয়ার টাইমে যেমন থাকতে হবে সেই লোকেশানেই, দোকানও সেই অ্যাড্রেসেই থাকতে হবে, এটা ম্যান্ডেটরি করে দিয়েছে। তুমি যেখানে সেখানে করতে পারো না। লেটেস্ট ইন্ডিয়া নিউ সিম কার্ড রুলস আমি স্ক্রিনশটে দিয়ে দেবো। অশ্বিনী বৈষ্ণব আমাদের মন্ত্রী, তিনি কিন্তু টোটাল বলে দিয়েছে, অবজেক্টিভ অফ ইন্ডিয়া নিউ সিম কার্ড রুলস, এনহান্সিং দ্য সিকিউরিটি অফ সিম কার্ড ট্রানজ্যাকশন। সিম কার্ড নিয়েই মেন ফ্রডের যে অ্যাক্টিভিটিস সেগুলো করা হয়, সেই জন্য সিকিউরিটির দিক থেকে রিলায়েবিলিটি, অ্যাডহেন্স, এই সমস্ত কাজের জন্য ইমপ্লিমেন্ট অফ ভেরিফিকেশান স্ট্রেংথ, স্ট্রং ভেরিফিকেশান করার জন্য, যার ডকুমেন্টস সেই সিম যেন সেই ইউজ করে, এটার জন্য কি পয়েন্টস কী কী, সিম যে নিউ রুলস নিয়ে আসছে সেটার কি পয়েন্টস কী কী, সেটা ম্যান্ডেটরি ভেন্ডার ভেরিফিকেশান, 12 মান্থ ভেরিফিকেশান পিরিয়ড, 12 মাসের জন্যই কিন্তু একটা এজেন্ট ভ্যালিড থাকবে, 12 মাস কমপ্লিট, তারপরে আবার তাকে রিকেওয়াইসি করাতে হবে এজেন্টশিপ রাখার জন্য বা সিম বিক্রি করার জন্য। ডেমোগ্রাফিক ডাটা কালেকশন যেমন ইকিউআইসি কাস্টমারের হবে, ঠিক সেরকমের লোকেশান অন থাকলে সফটওয়্যারগুলো এমনভাবে তৈরি হবে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের তত্ত্বাবধানে সার্ভিস প্রোভাইডার কোম্পানি এয়ারটেল, ভোডাফোন, জিও, যে এজেন্টের লোকেশানও নিয়ে নেবে, মানে কোথার থেকে হচ্ছে, ঠিক আছে। নো বাল্ক সিম কার্ড অর্ডার, আর কোনো বাল্ক সিম কার্ড বিক্রি করা যাবে না। কোনো কোম্পানিও যদি চায় 20টা সিম কার্ড তো নিতে পারে, তারপরে যে 20 জন ইউজ করবে সেটা তো কোম্পানির জানা না, ওই 20 জনের কেওয়াইসি করতে হবে প্রত্যেকটা নাম্বারের এগেনস্টে, এটা মাথায় রাখতে হবে। বাল্ক সিম কার্ড একা কোনো একটা ডকুমেন্টস দিয়ে নিয়ে চলে গেলো XYZ কোম্পানি আর ইউজ করলেও হবে না। সিম ডিসকানেকশন অ্যান্ড রিপ্লেসমেন্ট, ডিসকানেকশন 90 দিনের পরে গিয়ে ডিসকানেক্ট হবে, আর রিপ্লেসমেন্টের ক্ষেত্রেও কিন্তু নতুন করে কেওয়াইসি করতে হবে। ডিসকানেকশন হলে নতুন কাস্টমারকে দিয়ে দিতে পারবে 90 দিনের পরে কোম্পানি, আর সেটাও তো নতুন কাস্টমার যে নেবে তাকে কেওয়াইসি করতেই হবে, যেমন নতুন কানেকশনের সময় নিতে হয়।
प्रिभियस रिफर्म्स संचार साथी पोर्टाल मध्यमे अलरेडी भारत सरकार लस्ट सीम बा लस्ट मोबाइल कार्ड ए आई बेस्ड एक सिसटेम तैरि करेखने तुम तुम्हार डकुमेंट्स दिए नया नम्बरगुलो सब देखते पा डिसकनेक्ट करते कंटिन्यू करते रिपोर्ट करते लस्ट हो कमप्लेन करते एगुलो किन्तु भारत सरकार करछे। तो बंधुरा सीम कार्डर नतून नतून रुल्स किन्तु 1 अक्टोबर मैं और किछु दिन आज आज के 17 तारीख हमें भिडियो बनाची और 10-15 दिन आज तरह किन्तु लागू हो जाए। तो एरपर सीम कार्ड बिक्री करार जो दोकानदारे जो एजेंटशिप निया सेटाओ किन्तु सिक्यूरिटी दिक थेके अनेकखानिक लेयार पार करे ताके निते हबे खूब सहज किन्तु आर थाकलो ना और एटा देशेर जन्य तोमार जन्य खूब भालो कारण ओई समस्त दोकानदारदेर भेतरेई आमी देखछिलाम प्राय 67,000 आमी एकटु देखार चेष्टा करब 67,000 ডিলারকে ব্ল্যাকলিস্ট করেছে আর 52,00,000 কানেকশান ডিসকানেক্ট করেছে। এই 52,00,000 কানেকশানের মধ্যে হয়তো তোমারও ডকুমেন্টসে কোনো একটা দুটো কানেকশান ওই দোকানদার বিক্রি করে দিয়েছিল। সবাই যে ফ্রড করেছে তা নয়, সবাই ফ্রড করে না, কিন্তু দোকানে গিয়ে হয় না যে একটা সিম দিয়ে দাও আর তোমার ডকুমেন্টস যেটা দিয়ে এসেছিলে সেটার ফটোকপি করে দিয়ে দাও। যদি এখন ইকেওয়াইসি হয়ে গেছে এখন তোমার ডকুমেন্টসে ইউজ করা খুব কঠিন তুমি না চাইলে, কিন্তু তারপরেও এপিএসের মাধ্যমে তুমি ফিঙ্গার দিচ্ছ না তবুও পয়সা উঠে যাচ্ছে, আধার লক করে রাখছো তবুও পয়সা উঠে যাচ্ছে। তো চোর যত সাথীর হয়ে যাচ্ছে ঠিক সেই জায়গাটায় ভারত সরকার ডিপার্টমেন্টকেও সাথীর হতে হবে রক্ষা করার জন্য আর এটা নিয়ম। বন্ধুরা আমাদের নতুন যে সিস্টেম আমরা আমাদের টিমে জয়েন আমাদের টিমের সাপোর্ট এইসবের জন্যও কিন্তু এই সিকিউরিটি সিস্টেমটাই আমরা আরও গাঢ় করতে চাইছি। একটুখানি এক্সপ্লেন করি, বিভিন্ন কোম্পানির সাথে তোমরা কাজ করো সেই কোম্পানি না ডোমিনেটিং পাওয়ারে থাকে, যদি আমাদের প্রত্যেকটা পিনকোডে একজন করে আমাদের টিম মেম্বার থাকে আর ব্যাংক সিএসপি বা এপিএস ছেড়ে দাও, আরও অনেক সার্ভিস আছে আমরা সার্ভিসগুলো দিয়ে সিটিজেনদের সার্ভিস দিয়ে তোমরা ইনকাম করো আর আমরা একটা কানেকটিভিটির মধ্যে থাকি। এরপরে যখন আমরা কোনো কোম্পানির সাথে টাই আপ করতে যাব বা আমাদের ইউটিউব ভিডিও দেখে কোনো কোম্পানি আমাদের সাথে টাই আপ করতে আসবে তো ডোমিনেটিং পাওয়ারে আমরা থাকব। দেখো যে কেউ তোমরা যদি জুড়তে যাও আমাদের সাথে পয়সা দিয়েই পেট করে হলেও আমরা জোড়াবো না। আমি আর একটা কথা বলে দিই, এই কথাটা বলার পরে জোড়াবো না, একটা পিনকোডে একজনই এখন, যদি প্রয়োজন হয় দ্বিতীয়জন বা তৃতীয়জন, যদি প্রয়োজন হয় নাহলে একটা পিনকোডে একজন। যদি তোমার এরিয়াতে কেউ না থাকে তুমি পাশের পিনকোডের লিডও আমাদের কাছ থেকে পেয়ে যাবে, শুধু সাপোর্ট নয় লিড পাবে। আমরা একসাথে থেকে লিগালভাবে লিগাল টিম মেম্বারদের নিয়ে আমরা এগোতে চাইছি, যেখানে কোম্পানিকে আমরা বলতে পারবো হ্যাঁ আমাদের সাথে চলে আসুন পার্টনারশিপে, প্রত্যেকটা জায়গায় আমাদের টিম মেম্বার আছে আপনাদের কোনো টেনশন নেই, লিগাল মানুষদের ইন ফিউচারে 5 বছর আগে যে সার্ভিস ছিল না এখন আছে, 5 বছর পরে নতুন নতুন সার্ভিস আসবে যেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের দরকার হবে আর আমরা এই জায়গাটাকেই ক্যাশ করতে চাইছি। বন্ধুরা এবার আমি একটা কথা বলি, যে কেউ আমাদের সাথে জুড়তে পারবে না সবাইকে আমরা ভালোবাসি, ভিডিও দেখো লাইক কমেন্ট করো আমরা উত্তর দিয়ে দিই, কিন্তু আমাদের টিমে জোড়ার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে আর তার মধ্যে আমি প্রথমে একটা কথা বলি। বন্ধুরা এক একটা নাম্বার তোমাদের নাম্বার জোগাড় করতে আমার 25-30 পয়সা খরচ হবে বা যে কোনো অনেক এজেন্ট ফাইন্ডার সিএসসি পোর্টাল বিসি পোর্টালে গিয়ে আমরা মোবাইল নাম্বার জোগাড় করতে পারি, ওয়েস্ট বেঙ্গলের মোবাইল নাম্বার জোগাড় করতে পারি। একজন বন্ধু কমেন্টস করে বলো তো যে আমি তোমার কাছে প্রথমে কল করেছি, যেটা ফ্রডদের বা বিভিন্ন কোম্পানির মেয়েদের দিয়ে কল করানো এবং প্রোডাক্টের সম্পর্কে মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে প্রোডাক্ট বিক্রি করা সার্ভিস বিক্রি করা আমি করিনি করবও না। আমি ইউটিউবের মাধ্যমে আমার যে প্রজেক্ট সেটার প্রজেকশন আমি তোমাদের সামনে করছি, তোমরা হোয়াটসঅ্যাপ করছো আমি প্ল্যান প্রথমেই বলে দিচ্ছি, আমি ব্যাংক সিএসপি বা আধার সেন্টার দেওয়ার জন্য কারোর কাছে প্রমিস করছি না, তবে আমাদের টিমে জোড়ার পরে আমি চেষ্টা করব। আর এই চেষ্টা করাটার কারণ সবাই ব্যাংক সিএসপি বা আধার সেন্টার চাই কিন্তু সবাই পাবে না, কিন্তু কিছু লোক পাবেও, প্রসেস আমরা বলবো, তার জন্য তোমাদের আমাদের টিমের সাথে জুড়তে হবে। ব্যাংক সিএসপি আধার সেন্টার ছাড়াও প্রচুর সার্ভিস আছে আমরা দেবো, তোমরা ইউজ করো টোটাল সাপোর্ট পাবে, টোটাল অ্যাক্সেস আমাদের সাথে পাবে। তো যখন আমি কোনো কল তোমাদের করছি না, তোমাদেরকে ফালতু মোটিভেট করে তোমাদেরকে আনার চেষ্টা করছি না, তো আমার মনে খুব একটা দোষ নেই। তোমরা আর একটা কথা মনে করো, দেখো হোয়াটসঅ্যাপ পর্যন্ত আমি প্রথমে কাউকে করি না, করিও নেই করবোও না। তোমরা হোয়াটসঅ্যাপ করো আমার ভিডিও দেখার পরে, যে কোয়ারি করো আমি ঠিকঠাক একদম নির্ভয়ে সরল মনে উত্তর দিয়ে দিই, কী পেমেন্ট লাগবে কী কী প্ল্যান সব কিছু জানার পরে যারা আসছো ওয়েলকাম, যারা আসছো না বেস্ট অফ লাক, নিশ্চয়ই একদিন আসবে, আর যদি নাও আসো তুমি তোমার মতো করে এগিয়ে চলো। কল করছি না হোয়াটসঅ্যাপ করছি না আগে, হোয়াটসঅ্যাপে অনেক মানুষ এরকম আছে তোমাদের মেসেজ বন্ধ হয়ে গেলে দেখবে আমি আর কোনো আমার দিক থেকে কোনো প্রমোশন মেসেজ তোমাদেরকে আমি পাঠাই না, কোনো প্রমোশন মেসেজ পাঠায় না, এটা নিয়েও এটা নিয়ে নাও। আমার টিমে যারা জুড়ে গেছে, যে পর্যন্ত জুড়েছে সেই পর্যন্তই তাকে জুড়ে তাকে যে প্রমিস আমি করেছি সেটুকু সাপোর্ট করবো, সার্ভিস দেবো এবং অ্যাক্সেসিবিলিটি সকালে ঘুম থেকে ওঠা আর রাত্রে ঘুমানো পর্যন্ত অ্যাভেলেবেল। এবার বলো নতুন কোনো প্রোডাক্ট আসলে আমি ইউটিউবে প্রমোশন করব, তোমরা আমাকে এনকোয়ারি করবে আমি আবার দেবো, কোনো অসুবিধা নেই।
আগের থেকে পুশ করানো এই সিস্টেমটা আমার পছন্দ না। আমি আমার প্রোডাক্ট সম্পর্কে অবশ্যই বলবো, কারণ আমাকেও তো দু চারটে খেতে হবে, খাওয়া দাওয়া আছে, পেট আছে তো, সংসার আছে তো, ফ্রিতে সব কিছু সম্ভব নয়। ফ্রিতে যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দিই, আর অবশ্যই আমি তোমাদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করি আমি আমার কথা, আমি আমার প্রোডাক্ট আর আমি আমার পলিসি দিয়ে। তারপরে তুমি বুঝে শুনে আমার কাছে কল করো, আমার কাছে মেসেজ করো, আমি আগের থেকে তোমাদের কাছে অ্যাপ্রোচ করি না। এটা আমার অহংকার নয় বন্ধুরা, কারণ অ্যাপ্রোচ করেই ফ্রড করে যারা তারা, কারণ প্রোডাক্ট সম্পর্কে মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদেরকে ক্যাচ করে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে দিলে তারপরে তুমি জানো তোমার কাজ জানে। আমাদের এই রুলসই নেই, তোমাদেরকে আমরা একসাথে জুড়বো, সেটা পেড প্ল্যানেই তোমাদের জুড়তে হবে। কেন? হোয়াটসঅ্যাপে আসো, আমি বলেই দিয়েছি, ভিডিওতেও বলেছি, হোয়াটসঅ্যাপে আসো, আমি ডিটেলস দিয়ে দেবো। তারপরে তোমরা যারা জুড়ছো আমরা একসাথে কাজ করি, আরও পরে তোমাদের দেখা দেখি আরও অনেকে আসবে। আর সবাই আসবে না, সবাই কোনো জায়গাতেই যায় না, সবাই কোনো প্রোডাক্টের সাবস্ক্রাইবার হয় না। আমি যদি বলি এটাকে অনেকে স্বার্থপরতা বলছো, আমি হাত জোড় করে বলছি এটা স্বার্থপরতা নয়, এটা আমাদের রোজগার করার বা খাওয়া দাওয়ার একটা মাধ্যম। স্বার্থপরতা তোমরাও কম না তাহলে, কিছু মনে করো না আমার কথায়। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করছো, আমাকে কল করছো, আমি তুলবো, কোনো পয়সার কথা বললে বা পেড প্ল্যানের কথা বললে আমি স্বার্থপর হয়ে গেলাম, তো সব থেকে বড়ো স্বার্থপরতা তোমরা। ফ্রিতে কোনো করানোর চেষ্টা করছো, তুমি ওখানে বসে তো বিজনেস করবে, তোমাকে একটা ব্যাংক সিএসপি দিয়ে দাও, আধার কার্ডের জন্য 10 জায়গায় কথা বলো, তুমি তো ইনকাম করার জন্য করছো না, তো আমার আগে স্বার্থপরতা তুমি। হোয়াটসঅ্যাপ করছো, জবাব দিচ্ছি, আমি যেই পেড প্ল্যান করলাম আরও কিছু কোয়ারি করলে তারপরে আর জুড়ছো না আমার সাথে, ওকে। আমি যদি ওটাই বলতাম ফ্রিতে সবাই জুড়ে যাবে, তো আমার দরকার নেই তো সবার, প্রত্যেকটা পিনকোডে আমার মিনিমাম একজন করে দরকার, সেটা আমি থেকে আমরা হয়ে যাব। তো আমার আগে স্বার্থপর তোমরা, তোমরা ফ্রিতে খুঁজছো, কিন্তু আশেপাশে ঘুরে দেখো, দোকান থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে কোনো কিছু তুমি ফ্রিতে পাওনি, সব কিছু তোমাকে কিনতে হয়েছে, এবং তারপরে সেটাকে ইউজ করে প্রফিট হবে কি না তারও কোনো গ্যারান্টি নেই। দোকান দিয়ে 2 বছর পর আমাকে দোকান বন্ধ করে দিয়েছে, 2-4 লাখ টাকা লস করে ফেলেছে, করেছো না? আর একটা মিনিমাম পয়সায় আমাদের সাথে জোড়ার অধিকার দিচ্ছি, অ্যাক্সেস দিচ্ছি, এটাকে খারাপভাবে নিও না বা খারাপভাবে ভেবোও না। যার ইচ্ছা নেই ভিডিও দেখো, লাইক করতে থাকো। আর একটা স্বার্থপরতার উদাহরণ দেবো, তোমরা যারা ভিডিও দেখো, আমার যে ভিউ আসে তার 84% সাবস্ক্রাইব না করে দেখো। একটা সাবস্ক্রাইব করলে যেন 1,00,000 টাকা ইনকাম করে নিচ্ছি আমি, এটা স্বার্থপরতা না তোমাদের? যদি 84% মানে 100% লোক আমাকে সাবস্ক্রাইব করতো, যারা দেখো, আমি তোমাকে বলছি না বন্ধু যে সাবস্ক্রাইব করে নিয়েছো, তাহলে আমার 10,000 সাবস্ক্রাইবার কবে হয়ে যেত? প্রায় কাছাকাছি চলে যেতাম, যেতাম না? তো স্বার্থপর তো তোমরাও। তারপরেও বন্ধুরা, তোমাদের সকলকে ভালোবাসি, ইউটিউবের মাধ্যমে তোমাদের কাছে যাওয়ার চেষ্টা, আমার প্রোডাক্ট, আমার পলিসি, আমার কনসেপ্ট তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা। তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই আমার সাথে জুড়বে, আমি জানি। ছোট্ট একটা ভিডিও স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।